Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanit dini bhai bonera, ajke amra ei video te alochona korbo ei bochor sadqatul fitr koy taka nirdharon kora hoyeche. Ei bishoyer alochona thakche apnader jonno ei video te shompurno alochona bujhte dhorjo dhore amader sathei thakben ebong amader channel ti ekhono subscribe kore na thakle obosshoi subscribe kore diben. কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়ার কথা বলেছেন। যার ঘরে 3 দিনের খাবার আছে সেই সাদাকাতুল ফিতর আদায় করবে। এটার জন্য হাজার হাজার টাকা হওয়া শর্ত নয়, অথবা বছর পূর্তি যাকাতের গিতে যে নিসাবগুলো এগুলো পূর্ণ হওয়া শর্ত নয়। 3 দিনের খাবার থাকলেই তার উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এমন কি যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে তারও সাদাকাতুল ফিতর দিতে হবে। কে আদায় করবে সাদাকাতুল ফিতরটা? আদায় করবে পরিবারের যিনি কর্তা আছেন। সাদাকাতুল ফিতর স্বামীরটা স্ত্রী আদায় করবে, মানে স্ত্রীরটা, স্ত্রী যদি টাকা থাকে তাহলে স্ত্রী আদায় করে দিবে, যদি টাকা না থাকে তাহলে স্বামী আদায় করবে। নাবালক সন্তানেরটা বাবা আদায় করবে, অর্থাৎ পরিবারের কর্তা আদায় করে দিবে। আর যারা বালিক হয়ে গেছে তাদের বালিক ছেলেরা, বালিক ছেলেদের সাদাকাতুল ফিতর আদায় করার দায়িত্ব মা বাবার নয়, বালিক মেয়েদের দায়িত্ব। কেননা তাদের বিবাহের পূর্ববর্তী সময় পর্যন্ত বাবা মার দায়িত্ব তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, আর বিবাহ হয়ে গেলে স্বামী আদায় করবে। তো এই ছিল সাদাকাতুল ফিতরের মাসায়েল। তো সাদাকাতুল ফিতর কত টাকা আদায় করবে এই বিষয়টা নিয়ে অনেক ইখতিলাফ আছে। সাদাকাতুল ফিতর আদায় করার নিয়মটা হলো আপনার সর্বনিম্ন 60 টাকা এই বছর নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ 2500 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আদায় করতে হবে। কার কেউ যদি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, অথবা 25-26 হাজার টাকা অথবা 50 হাজার টাকা তার মাসিক ইনকাম স্বামী স্ত্রী মিলিয়ে, তাহলে সে যদি 60 টাকা আদায় করে তাহলে কিন্তু এটা হলো না, এটা তার জন্য সাদাকাতুল ফিতর আদায় হবে না। তাই যারা বেশি টাকা পায় তাদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 60 টাকা গমের পরিমাণ অনুযায়ী, যবের পরিমাণ অনুযায়ী 100 টাকা, কিশমিশের পরিমাণ অনুযায়ী 2500 টাকা হতে পারে, আর কি এমন খেজুরের পরিমাণ অনুযায়ী 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা, এই চারটা ধাপ আছে। কেউ যদি চায় এর থেকে বেশি বেশি অনুযায়ীও সাদাকাতুল ফিতর আদায় করতে পারে। কেউ যদি জনপ্রতি তার লক্ষ লক্ষ টাকা মাসিক ইনকাম সে যদি চায়, এক একজনের সাদাকাতুল ফিতর 10,000 করেও আদায় করতে পারে, 1,00,000 করেও আদায় করতে পারে, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সর্বনিম্ন 60 টাকা এটা দিতেই হবে। এই জন্য কেউ যদি লক্ষ লক্ষ টাকা পায় আর সে 60 টাকা দেয় তাহলে কিন্তু তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ মুসলিম, সহিহ বুখারী, তিরমিজি, আবু দাউদ প্রত্যেকটা কিতাবের মধ্যে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য সাদাকাতুল ফিতর আমাদেরকে সর্বনিম্ন 60 টাকা আদায় করতে হবে। আর আমি আপনাদের কাছে যে বিষয়টা স্পষ্ট করলাম সাদাকাতুল ফিতরের কথা, সাদাকাতুল ফিতরের মাসলা মাসাইল, তারপরেও যদি আপনাদের কাছে অস্পষ্ট থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ুত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন, সেই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকছে। আসসালামু আলাইকুম।